কথা তুমি আমায় গান শোনাবে বলে কোন আটকেলে থিয়েটারে নিয়ে গেলে তুমি ভালো গান শুনতে চাইলে কিনা হৃদয় যাবে নাকি আরেকবার গিরিশ ঘোষের থিয়েটার দেখতে লোককে কব আরে ছি 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 বেশানি অভিনয় ও আমার মানুষে ডাকে উনি লোকেদের অত হেনস্থা করো না ভায়া বুঝলে ওরাও মানুষ মনীষীরা কি বলেন জানো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন বিশ বলেছিস কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো কি রে দিদু মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেনে কি হয়েছে তোর তুমি আমায় মাফ করো মামা আমি মহাপাপী কি করেছে রে রাম কাল রাত্রে আমি আর একালে থিয়েটার দেখেছি মামা ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার ওরা না ওরা বেশানি অভিনয় করে করুক না বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবেনি সেও অভিনয় এও অভিনয় তুই তো এক তো দেখবি রে জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে কি গান শুনে এলি গা দেখি শুনি এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ এমন যার গান সে তো যেসে নখ নয় ওরে অরাম তোদের সুরেন মিত্রের বাড়িতে যেদিন যাব নখটাকে ডেকে আনতে পারবি নি না সাই সম্ভব মন ভুলো না কথার ছলে গান আরে রাখালে একবার একবার গান কত নুড়ি পথের পাশে পড়ে থাকে কোন নুড়িতে নারায়ণ আছেন তা কি কেউ বলতে পারে গো তা কি কেউ বলতে পারে থিয়েটারের জন্য এমন ভালো চাকরিটা মুখের কথায় ছেড়ে দেবে দাদা হ্যাঁ সমস্ত মনপ্রাণ দিয়ে আমি থিয়েটার করলে 10 বছরে থিয়েটার অনেক উন্নতি হবে থিয়েটারের উন্নতি হলে তোমার কি লাভ দেশের লাভই আমার লাভ বাংলার রঙ্গালয়কে আমি সত্যিকারের সাধনার মন্দির করে গড়ে তুলব গুরু কোথায় গুরু এই যে গুরু হঠাৎ কি মনে করো অমৃত একটা ভালো মাল নিচ্ছি গুরু মেয়েটা যেমন গলা তেমনি ভাব সরকারি মেয়ে আচ্ছা তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না অমৃত রসিয়ে না বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু ওই একটা গুণই করে খাচ্ছি ডাকবো মেয়েটাকে ওরে ও বিনি এদিকে আয় এদিকে আয় গুরুর চোখ যে ছানা পড়া হয়ে গেল তুমি আপনি নাটাচার্য প্রণাম করনা রে কি নাম তোমার আমার নাম বিনোদিনী দাসী থিয়েটার আসতে চাও কেন থিয়েটার আমার বড় ভালো লাগে তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের একটাই নিরাপদ আশ্রয় আর কখনো থিয়েটার করেছো তুমি করেছি সে তেমন কিছু নয় বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে দুই এক নম্বর পাঠ করি আর গান গাই ভয়টা করে না তো ভয় করবে কেন আমি কারো দিকে তাকাই না কে আছে তোমার বিনোদ এক মা ছাড়া তিন কুলে কেউ নেই গুরু মা রিটায়ার করেছে তাই মেয়েকে টায়ার লাল অমৃত তুমি চুপ করো আমি ওর সঙ্গে কথা বলছি প্লিজ স্টপ একটু অ্যাক্টিং শোনাতে পারো কি শোনাবো বলুন হ্যাঁ হু না তাই হবে এইসবই আমার পাঠ আপনি আমাকে শিখিয়ে পড়ে মানুষ করে নিন আপনি শেখাল আমি নিশ্চয়ই শিখতে পারবো আমার বড় স্বাদ আমি বড় অভিনেত্রী আমার মন বলছে আপনার হাতে বলে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে সেই জন্যই তো তোকে গুরুর কাছে এনেছি অমৃত তুমি চুপ করো আমার সঙ্গে কথা বলছি জয় গুরু জয় গুরু এখানে গান গাও দেখি গানা গা যেন ঠাই Hey.
কত টাকা মাইনে চাও আপনারা যা দিবেন তাই আমি মাথায় করে নিয়ে যাব আমি জানব যে আমার অন্ন পাপের অন্ন নয় বেশ তাই হবে বিনোদ তাই হবে আমার যতটুকু বিদ্যা জানা আছে আমি সব তোমাকে উজোর করে দেব দেখি তুমি কত শিখতে পারো হ্যাঁ আজ সন্ধ্যাবেলা আমাদের থিয়েটারে যেও কেমন আপনি আমাকে বাঁচালেন এই উপকার আমি কোনোদিন ভুলব না আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ্ড হ্যাঁ কথাটা মনে রেখো আমি এখন আসি আচ্ছা এসো কে জানে এই মেয়েটার জন্য হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে দেখো মাসি কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে কাগজওয়ালা তাকে উপাধি দিয়েছে নটিকুল সম্রাজ্ঞী ওই তোমাদের কুলে সামগ্রী আসছে কে এসেছে মা কি রাঙা বাবু তুমি কতক্ষণ এসেছো অনেকক্ষণ এক ঘন্টা ধরে বসে আছে জোর করে বসিয়ে রেখেছি তোর কি ফেরবার সময় হয় থিয়েটারের রাজকাজ আর ফুরোয় না ছ্যাটা মারো থিয়েটারের মুখে ছ্যাটা মারো কবে এসেছো আজ সকালেই এসেছি গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছে নটি কুল সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয় সঙ্গে সঙ্গে একখানা কাগজ কিনে তোমার ছবি দেখলুম আর কি মনে হলো জানো মনে হলো প্রভাতে উঠিয়া অমুক হেরিনু দিনও যাবে আজি ভালো চুপ করো রাঙা বাবু চুপ করো তোমার কথায় বড় জাদু কণ্ঠস্বরে বড় মায়া বিনোদ বেশ সুখে আছো তো খুব সুখে আছি চলে যাও তুমি আর এখানে এসো না আসবো বই কি তুমি না বললে আমি এখানে আসবো কেন আসবে তোমার স্ত্রী আছে তাকে তো আমি অনাদর করিনি আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি তবু তোমার লজ্জা নেই ভালোবাসায় লজ্জা স্থান নেই বিনোদ আজ আমি চলে যাচ্ছি কিন্তু পুনরাগমন আয়েছো কথা শোনো রাঙা বাবু কথা শোনো আগের মানুষ তুমি আর নও তোমার অনেক মান মর্যাদা আছে এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে কলঙ্ক বিনোদিনী তোমারও লাগিয়া কলঙ্কেরও হার গলায় পরিতেশু রাঙা বাবু রাঙা বাবু তোমারই নাম বিনোদ বিবি আছে না আগে হ্যাঁ তুমি বহুত আচ্ছা অ্যাক্টিং করতে পারে ওহো দেখলি ভি বহুত খুবসুরত আছে শুনে সুখী হলুম আপনি এখন আসুন আরে ঠায়রো 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 আমি খুশি হোকে রসরাজ জি কা মরপা তোমাকে একটু নেকলেস ভেজ দিয়েছে তুমি কাহে হামারা বক্সিস একসেপ্ট না করলে বিনোদ বিবি ও আপনাই নাম গুরমুখ রায় হ্যাঁ হ্যাঁ না রায় জি নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দেইনি আমি থিয়েটারে কাজ করে বেতন পাই আমি তোমাকে হাজার রুপিয়া মাসোয়ারা দিবে বাড়ি গাড়ি ভি দিবে চাই না আমি বাড়ি গাড়ি আপনার হাজার টাকা চেয়ে আমার 25 টাকা দাম অনেক বেশি আপনি দয়া করে এখান থেকে বেরিয়ে যান কিছু না দিয়ে আমি কিছু নিই না বহুত আচ্ছা বিনোদ বিবি বহুত আচ্ছা আমি এখন যাচ্ছি लेकिन हाँ एक बात सुनो बिनोद बीबी तुम्हारे दीते भी होबे और लीते भी होबे अच्छा हमें फिर नसबे ओ बाबा बाबा जा चले गेलो आराम जादी এত বড় মানুষটাকে তোর গেরাজ্জি হলো না বলি তোর কোন ভক্তকে গাড়ি বাড়ি দেবে না মুখের কথাটি বল আমি ভদ্রলোককে ফিরিয়ে আনি তোমার পায়ে পড়ি মা তুমি আমাকে এ পথে আর টেনে নিও না কুমার বাহাদুর চলে গেছে এবার আমায় ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা ভদ্রভাবে জীবন কাটাতে দাও কি ভদ্রভাবে জীবন কাটাবি মা দিদিমা যে পথে চলেছে সে পথেতেই চলবি না মা দূর দূর বেরো বেরো তুই আমার চোখের সামনে থেকে বেরো নাম কি তোমার পতিত পাবন তিনটি লোকে বলে বলে এ আধমের মিলবে কি ঠার এ আধমের মিলবে কি ঠাই চরণ পাদ তলে কাগজওয়ালাদের কাণ্ডটা দেখলি পান্না তুই থাকতে বিনিকে কিনা করে দিলে নটিকুল সম্রাজ্ঞী আর তোর নামটা একবার উল্লেখ করলে না আপনারে গুণন্ত মশাই বিনি অভিনয় কি জানি যাক যাক সব কথা যাক তুই একবার সেই গানটা গা না কোন গানটা ওই যে কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ গাইবো গা তাহলে গাই গা কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যমুনা জল আনতে গিয়ে যমুনা জল আনতে গিয়ে সঙ্গে নেতো কেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ
হেসে হেসে কাঁদতে হবে অবশেষে যাচ্ছে তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে কলসি তোমার কলসি তোমার যাবে ভেসে লাগলে প্রেমের ঢেউ তুমি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ পান্না হারমোনিয়ামটা একটু ধর না গানটা তুলে নি যা চা আর গান তুলে কি হবে লো তোর তো কোন আঙুল ফুলে কলা গাছ কে তোকে পায় বল কি হলো রসরাজ বুঝতে পারছিস না না ওই যে খবরে কাগজে তো সুখ্যাতি বেরিয়েছে এ আর শয়তানি সহ্য হচ্ছে না আমার কথা নিয়ে আপনি কোন আলোচনা করবেন না আপনার দয়া আমি তীর্থস্থানে এসেছি সাধনা করতে আমাকে নিশ্চিন্ত মনে সাধনা করতে দিন সাধনায় তো সিদ্ধি লাভ হয়েছে বিনি গুরুমুখরায় তোর প্রশংসায় পঞ্চমুখ পঁচিশ হাজার টাকা দিয়ে সে আমাদের থিয়েটার তৈরি করে দেবে বিনিময়ে সে কি চায় জানিস কি সে চায় তোকে রসরা আছে সে তোকে দু হাজার টাকা মাইনে দেবে শাড়ি বাড়ি গাড়ি যা চাস তাই দেবে আমি কিচ্ছু চাই নে আমি চাই শুধু থিয়েটারে সেবা করতে আমার অতীতকে আমি মুছে ফেলতে চাই দোহাই আপনাদের আমার অতীতের পঙ্কে আর আমায় ঠেলে দেবেন না মানুষ যে হতে চায় তাকে মানুষ হতে দিন রসরাজ তাকে মানুষ হতে দিন মানুষ হতে দেব আমরা নিজেরাই যে মানুষের সমাজ থেকে দূরে সরে এসেছি রে পাগলি ও রসরাজ অমৃত বোস আগে হ্যাঁ গুরুদেব পেছনে কি দেখছেন গুরু রামকৃষ্ণ ঠাকুর হ্যাঁ রামকৃষ্ণ আরে ওদিকে নয় ওদিকে নয় বলরাম বোসের বাড়িতে তাই বলুন আজও আমাকে খবর পাঠিয়েছিল যাক গুরুমুখরা আর কিছু বলেছে হ্যাঁ বলেছি হ্যাঁ থিয়েটার আমি তৈরি করিয়ে দিবে লেকিন বিনোদ বিবেক হাম জরুর চাহিয়ে বাবুজি কোনো ফল হবে না কোনো ফল হবে না বিনোদকে আমি চিনেছি বুঝলে সে অভিনয়কে সাধনা বলে গ্রহণ করেছে কোন কারণই আর দেহ বিক্রি সে করবে না আরে রাখুন মশাই রাখুন বেশ তো দাশু তুমি বরং তার বাড়ি যাও কি বলছেন আপনি আমি দাশুর অতি নিয়োগী আমি যাব বিশ্ববাড়ি আমিও নরকে যেতে পারবো না বিনিকে বাগানো দেশের কম্য না আমারও তাই মনে হচ্ছে এই কাজে আপনাকেই করতে হবে না 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 দেখো আপনি তো আমি কাজে আপনাকেই করতে হবে ঠিক বুঝতে পারছো না ব্যাপারটা না গুরু এই কাজ আপনাকেই করতে ঠিক আছে ঠিক আছে গিরিশ এলি আয়না রে পিছিয়ে যাচ্ছিস কেন আরে তোর তোরে তোর গিরিশের নিকুচি করেছে বলি তোমার মাথা খারাপ হয়েছে গিরিশের বাড়িটা কত দূর রে কেন যাবে নাকি একবার পায়ে পায়ে গেলে হতো ডেডের পাগল দেখেছি মামা কিন্তু তোমার মতো এমন পাগল আমি আর একটিও দেখিনি ঠাকুর ঠাকুর উনি আসছেন উনিটা কে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ গিরিশ এসেছে গিরিশ এসেছে তবে যা না গিরিশকে এগিয়ে নিয়ে আয় না তোমার বিমৃতি হয়েছে বলি ভদ্রলোকের বাড়িতে ঢুকে লোককে যদি খিস্তি খেয়র করে করুক না ভালো কথাও তো বলবে খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবে এই ডাক্তার রাখালে বললাম দেখে ডাক্তার বলে না না রাখালে কাউকে ডাকিস নি তার হয়তো মেজাজ ঠিক নেই ভদ্রলোকের সামনে নজ্জা পাবে কি আমরা বুঝি ভদ্রলোক নয় তুই শালা সাধু সন্ন্যাসীর আবার ভদ্রাভদ্র কিরে তোদের জাত নেই গোত্র নেই ভদ্র নেই অভদ্র নেই জানিস তোরা সব তোরা সব তোরা সব আমরা কে গো গিরিশ নাকি মাটিতে পড়ে কেন গো উঠে বসো না উঠে বসো উঠে বসো আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রবাহ ছুটছে কেন কে আমাকে স্পর্শ করলে কে 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 তুমি কে তুমি তুমি
বসি যমুনার কুলে কদম্বের শাকে বসি বাজাতে বাঁশুরি আয় তুমি কি পিতৃ সত্য পালিবারে চতুর্দশ বর্ষ লাগিয়ে গিয়েছিলে বনে আমার কাছে আয় যার হরি গুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় স্পর্শ করে যে পরশ মনে ধন্য হলো জাগাই মাথায় তুমি কি যোগীর ধ্যানের ধর আয় না রায় বলো আমার কাছে আয় কে আয় গিরি কে তুমি ঠাকুর কে তুমি ঠাকুর দেখো না পায়ে দিলা পায়ে দিলা কিন্তু শাস্ত্র পুরাণ যে অন্য কথা বলে তুমি আপন হইতে হও আপনার যার কেহ নাহি তুমি আছো তার ঠিক ঠিক ও গো আপন জনটি কাছে কাছেই আছে গো তাকে চিনে নেওয়া চাই ওরে শালা গুরু না হলে চেনাবে কে গুরু কাকে বলে ঘটক গো ঘটক ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয় তোর তো গুরু হয়ে গেছে আমার গুরু হয়ে গেছে হ্যাঁ আমি সারা গুরু চাইলাম না গুরু আর আপনি আপনি হয়ে গেল হ্যাঁ গুরু চাসনি না আমি চাইনি তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল আমি খুঁজেছিলাম হ্যাঁ গো কেন গো যখন গান বেঁধেছিলে কি গানটারে রাখালে একটু শুনিয়ে দে তো গিরিশ যে আমারই লেখা গান কিন্তু এখনো তো খাতায় বন্দী হয়ে আছে আপনি জানেন কি করে ও পরমংশ আপনি জানেন কেমন মৃগনাবীর গন্ধ কি নুকোনো যায় গো নুকোনো যায় বেশ নিকেছো খুব নিকে যাও জানো সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো করো ভালো করে থিয়েটার করো থিয়েটার করতে বলছে হ্যাঁ গো থিয়েটার যাত্রায় নকশিক্ষে হয় এ ফেলনা জিনিস নয় তোর জেবের মধ্যে ওটা কি রে শালা সব দিকে নজর মদের বোতল নাকি খা না খা বের করে খা 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 শালা গায়ে ভয় করি একি কি এর মধ্যে তুমি আরে আস্ত আগে আস্ত গিলে খাবো আমার সামনে খা আস্ত গিলে খা শালা খা যাকো আস্ত গিলে খেলাম সে আমার সামনে দাঁড়িয়ে আছে বলো বলো তুমি কে জয় মা বলো তুমি জয় মা ভবতারিণী বলো তুমি জয় মা জয় মা জয় মা জয় মা বিনোদ আসুন মাস্টার মশাই বিনোদ আমায় ভুল বুঝো না আমার অপরাধ দিও না দেখো আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করতে এসেছি প্রয়োজনে যুক্তি মানে না তুমি তো থিয়েটারকে ভালোবাসো বিনোদ প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ওই প্রতাপজনী আর থিয়েটার চালাতে পারবে না তাই ওই গুরমুখ রায় আবার গুরমুখ রায় কুটনা সে আমাদের নতুন থিয়েটার তৈরি করেছে কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ কিন্তু কি করব বলো আর তো কোনো ধনী লোক এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমারই বিনোদ আপনাকে তো আমি বলেছি আমি আমার আগের জীবনে আর ফিরে যেতে পারবো না আমি অক্ষম তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করে দিন আপনি যা বলবেন আমি তাই শুনবো আমার সব বিদ্যে আমি তোমাকে উজ্জ্বল করে দিয়েছি বিনোদ তাই বলে না 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 তাই বলে প্রতিদান আমি চাই না প্রতিদান আমি চাই না তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও বিনোদ তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও দাঁড়ান মাস্টার মশাই আমি অকৃতজ্ঞ নই মিথ্যাবাদীও নই দেশে ভালো রঙ্গলায় গড়ে উঠু এত বড় একটা মহাযজ্ঞে আমার তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম না না বিনোদ না নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমার মর্যাদা হারাম করতে চাই না মর্যাদা কার মর্যাদা কিসের মর্যাদা আমরা কৃমিকীটেরও অধম মা দিদিমার মতো আমিও স্রোতের টানে গা ভাসিয়ে দেব দেখি হাত বাড়িয়ে তুলে দিতে কোনো দেবতা আসে কিনা বিনোদ তোমার এই ত্যাগ আর কি কিছুকে দেখবে আমি জানি না বিনোদ কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না কোনোদিন করবে না এ কি অভিশপ্ত জীবন ঠাকুর আমি ভালো হতে চাইলেও আমি ভালো হতে পাবো না আমি ফেল আছি এসে বিনোদ আসুন আমি আপনার প্রস্তাবে রাজি তাহলে
কাল থেকে থিয়েটারে কাজে লেগে যাও না না কাল কেন কাল কেন আপনি কাম শুরু করিয়ে কত টাকা লাগবে জানেন 20-30-40 হাজার লেকিন এক বাত বলে দিই থিয়েটার কা নাম হবে বিনোদিনী থিয়েটার আমার নামে ইয়েস কোই আদমি কি অবজেকশন আপনি না শুনবে एक सबरास बाद जब तुम्हें ना थक दे हमें भी ना थक दे तमाम बंगले का लोग मालूम कर दे कि बिनोदिनी एक तो महियों से जनाना था वही का लिए गुरमुख राय ने ये थिएटर बनवाया दिया बोलो प्यारी अभी तुम्हें खुशी हुई थी ना हमें खूब खुशी हुई थी हमें खूब खुशी हुई थी तब तुम्हारी आंख में पानी क्यों बिनोद बीबी आनंद राय आज हमार आनंदेर सीमा नहीं राय आज हमार आनंदेर এই যে অতুল তোমার দাদা বাড়ি আছেন তো কাউ কি তো দেখছি না আজ যে থিয়েটারের নামকরণ হবে নামকরণ নামকরণ তো হয়ে গেছে হয়ে গেছে আগে হ্যাঁ এই দেখুন পোস্টার দেখুন আপনারা বসুন আমি দাদাকে খবর দিচ্ছি বিনোদিনী থিয়েটার কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পারিনি কেন আমি জেনেছি তিন দিন আগে কেন তোমার আপত্তি আছে এই নামে আমাদের সবারই আপত্তি আছে তাহলে বিনোদিনী নামে থিয়েটার হোক তোমরা কেউ চাও না না কেউ বেশ্যার নামে থিয়েটার হলে কোনো দর্শকই আসবে এক মহিনা আমাকে দেখনে দিজিয়ে বাবুজি অডিয়েন্স যা ব্যাকআপ করবে আমি থিয়েটারের নাম জরুর বদলানা করবে এতে তোমরা রাজি আছো দাশু আগে না রাজি এরা যদি না আসে তুমি আমাকেও বাদ দিতে পারো তবে নাম বদলে আমার মত নেই আমাকেও বি নেই থিয়েটার যা করতে হবে উসকা নাম জরুর বিনোদিনী থিয়েটার হবে আমার তাতে মত নেই বিনোদিনী থিয়েটার আর যেই যোগ দিন বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না কি বলছিস পাগলি রহস্য করিনি রসরাজ আমি গণিকার মেয়ে নাচলে দোষ হয় না গাইলে লোকে শুনবে অভিনয় করলে লোকে বাহবা দেবে তাই বলে আমার নামে হবে থিয়েটার আর তাতে কাজকর্মের সম্ভ্রান্ত ভদ্রলোকেরা এবারে লজ্জার কথা ঠিকই তো বিনোদ না না হয় না মাসে মাসে হয় না মা বাপ আমার কথা বুঝবাছিস সমাজের মাথায় বদ্ধ আমার কথা শুনুন রসরাজ বিনোদিনীকে যদি থিয়েটারে প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী চিহ্ন মাত্র থাকবে না এই আমার শেষ কথা বাস বাস আমাকে ভি শেষ কথা শুনিয়ে বাবুলো আমার রুপিয়া খরচা করলো নয়া থিয়েটার কা তমাম ঝুঁকি আমি নিলো और हमका पसंद माफ एक नाम ना होबे तो थिएटर को टीम ये भी तोड़ दीबे তার চেয়ে আরেকটা কাজ করুন রায় জি তুমি আবার কি গোলবাতেলে শুনি আহা কথাটাই আগে শোনো না হ্যাঁ বলিয়ে আমি শুনবে নামের জন্য এত বড় একটা রাজস্ব যোগ্য নষ্ট হয়ে যাবে বিনোদ তো আপনাদের বড় স্টার ওয়ান অফ দি বেস্ট স্টার তবে আর কি থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার স্টার থিয়েটার আপনি ভাববেন স্টার মানে বিনোদ আর এরা ভাববেন স্টার মানে এরা হ্যাঁ ইয়ে বাত বহুত ছি বাত হ্যায় হ্যাঁ আমাদের এই নামে আপত্তি নেই তবে তো গোলগাল মিটিয়েই গেলে বাবু ফেন সাইনবোর্ড হ্যান্ডবিল আর পোস্টার করিয়ে দিন ঠিক হ্যায় থিয়েটার কা নাম হবে স্টার থিয়েটার নমস্তে দেবী নমস্তে 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 বাংলা রঙ্গশালাকে আজ তুমিই রক্ষা করলে সুরত কিন্তু এরা কি অকৃতজ্ঞ দেখো থিয়েটারের জন্য এত বড় ত্যাগ যার তাকে তার জন্মের দুর্ভাগ্যটাকে এরা কিছুতেই ক্ষমা করবে না গিরিশ গিরিশ ও গিরিশ আরে শিগগির এসো কেন পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছেন ঠাকুর এসেছেন এই নরক দর্শন করতে ওই গো আমার গিরিশ কই গো গিরিশ এই যে গিরিশ কি গো বলেছিল না থিয়েটারে নখ শিখতে হয় দেখো দেখি কত নখ এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো দাশু রামদাকে হৃদয়কে সামনে সিটে বসিয়ে দাও ঠাকুর ঠাকুরের টিকিট লাগবে টিকিট হরাম শালা বলে কি রে দিদি দেখ গিরিশ আমাকে কি রকম হেনস্থা করছে দেখ বারবার আমি তোমায় বারণ করলাম যে সব জায়গায় তুমি যেও না কথা শুনলে আমার আচ্ছা তাই যদি এলে তা বিনা টিকিট এলে তুমি কোন বিবেচনায় বলে একটা টিকিট কি আমি কিনতে পারতাম না তোর কাছে আছে তোর কাছে আছে এ তাহলে থিয়েটারটা দেখেই যাই দেখবেন বই কি নিমায়ের অভিনয় গেঞ্জিটা বার কর না গেঞ্জিটা বার কর হয়ে যাবে তুই গুনে দেখ ঠিক হয়ে যাবে এই চালানা এই চালানা আটানা দুয়ানা দশানা এই এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই ষোলো ষোলো আনা হয়েছে ষোলো আনা হয়েছে দে দে গিরিশকে দে গিরিশকে দে ধর ধর শালা ধর তোকে আমি ষোলো আনাই দিল তাই দাও ঠাকুর ষোলো আনাই তুমি আমাকে দাও
আমি গুণহীন ভক্তিহীন চরিত্রহীন মাতাল নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না। তুমিই আমাকে তোমার কাছে টেনে নাও। তজ ক্রোধ ব্যথা লাগে নাই, ভিক্ষা চাই তোমার চরণে। দুটি ভাই জগাই মাথায়, মোহ খোলে ফেরে অন্ধকারে। মাথায় মারিল জগায় মারিল, দেখো দেখো তোহে ভয় চড় সরো। প্রভু দুঃখ হর, করো অভয় দান। আয় রে জগাই, তুমি কিনেছ আমারে নিতায়রে রক্ষা করে। আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু আমার কি উপায় হবে প্রভু? যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা নাহি কনিস্তার। আরে জগাই মাথায় হরিনাম বল, হরি বলে ডাকে অভয়ে। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌরাঙ্গের জয়। এসো ভাই মার পায়ে লইব বিদায়। কি শুনি কি শুনি ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী? দেহ মাতা অনুমতি। কি নিয়ে সংসারের অববল, ওরে এই হেতু জঠরে কে ধরেছি তোরে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। নিমাই এই ছিল এই নাই, কোথায় লুকালো দেখা দাও, দেখা দাও, দেখা দাও। শিরাধা বললাম হরি বল, হরি বল, হরি মনে মাজা। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছ গো। ও গো আসল নকল একাকার করে ফেলেছ, বড় ভালো নিকেছ। আর তোমাদের একটু খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, নিমাইকে সেজেছিল গো। আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানা গিয়ে অজ্ঞান হয়ে যায়। বিনোদ, ও বিনোদ, ওট ওট, ঠাকুর এসেছেন, প্রণাম করবি নে? ঠাকুর কোথায়? ঠাকুর ওই তো তোর সামনে দাঁড়িয়ে। ঠাকুর দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর। এই ছেলেটি, এই ছেলেটি নিমাই সেজেছিল? বাবা বেশ ছেলে গো, বেশ ছেলে। আগেও ছেলে নয়, মেয়ে। মেয়ে ওরে শালা, খুব ঠকিয়েছিস তো। ওমা মা গো, কাঁদিস নি মা, কাঁদিস নি। ওঠ মা, ওঠ, ওঠ, আমার সঙ্গে, আমার সঙ্গে বলতো মা, আমার সঙ্গে বলতো, বল হরি গুরু, গুরু হরি, 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 হরি গুরু, গুরু হরি। তোমার চৈতন্য হোক, এত দয়া তোমার, এত কৃপা সিন্ধু। আমি মহাপাপী, আমাকেও তোমার এত দয়া, এত দয়া। না রে না, ওরে পাপ নেই রে, পাপ নেই। তিনি সব হয়েছেন, আসল নকল সব এক হয়ে গেছে গো। ও গো আসল নকল সব এক। ঠাকুর এরা সবাই আজ আপনাকে প্রণাম করতে এসছে ঠাকুর। আনন্দ হোক, আনন্দ হোক, সব আনন্দ হোক, সব আনন্দ। ওরে ওরে, শুধু বুড়ি ছুঁয়ে থাকবি রে, শুধু বুড়ি ছুঁয়ে থাকবি, আর কিচ্ছু দেখতে হবে না গো। ও আর কিচ্ছু দেখতে হবে না, আর কিচ্ছু দেখতে হবে না। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। দয়া করে আপনারা একটু বসুন, আজ কিন্তু মিষ্টি মুখ না করে যেতে পারবেন। মিষ্টির উপরে আবার মিষ্টি, এরপর বুঝি তোমরা সবাই মিলে জোষ্টি চালাবে। সবই তার নীলা।
ও এইখানে বসবো? হ্যাঁ হ্যাঁ এইখানে বসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয় রাম বস বস, রাখালে আয় এখানে বস। জয় মা ভবতারিণী। কিন্তু গিরিশ তো এখনো এলোনি। আজ আর গিরিশের সঙ্গে দেখা হবে না। তা কি করে হয়, নুচি মন্ডা খেয়ে যাচ্ছি আর গেরুস্তর সঙ্গে দেখা না করেই চলে যাব। অরাম আগে ওই তো আমার গিরিশ এসেছে। অভিনয় কেমন শুনলেন ঠাকুর? খুব ভালো রে, খুব। আপনি খুশি হয়েছেন? কেন হবনি। তাহলে বড়দিন ঠাকুর, তাহলে বড়দিন। বর তো দিয়েই রেখেছি রে শালা, আবার কি বর? না তুমি তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। গিরিশ তুমি আমার ছেলে হয়ে জন্মাও। দূর শালা, আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? কেন হবে না, ওয়াই নট। আমি কায়েত বলে, তুমি বামুন আয় কায়েত, আমার ছেলে হলে তোমার জাত যাবে। এতই শালা তোমার বাম নাই। চুপ করো গিরিশ, চুপ করো। কেন চুপ করবো, সংসার ছেড়েছ তো শালা বাম নাই ছাড়তে পারোনি, বইতে ফেলে দিয়েছো তো পৈতের অহংকার। বাউন নয় বলে যদি এতই ছোট হয়ে থাকি তাহলে ছোট লোকের দেওয়ার ছয় পাশ আর তোমায় খেতে হবে না। বাগবাজারে গিরিশ ঘোষ, তুই আমায় খেতে বসিয়ে তুলে দিলি গিরিশ। বেশ অমন ফুলকো ফুলকো লুচি, মোটে দেড় খানা খেয়েছি আর খেতে। বাকিরা দক্ষিণেশ্বরে গিয়ে খাও ভান্ডা তপস্বী। ছি ছি ছি, এমন কাজ মানুষ করি, তোমার জন্য যে আমার মরতে ইচ্ছে হচ্ছে গো। আপনি কি বলছেন মাস্টার মশাই, আপনি কি পাগল হয়ে গেলেন? ঠাকুর আমাদের সবার অতিথি, আপনি তাকে অপমান করে আমাদের সবাইকে অপমান করেছেন। অপমান? গিরিশ ঘোষকে মান অপমান শেখা পেয়েছিস? অস্পৃশ্য ছোটলোক বেশ্যা, তুমি কিছু মনে করো না। না বৌদি, উনি ঠিকই বলেছেন, আমার আবার কিসের মান অপমান? কাউকে কিছু বলবার অধিকার আমার নেই, আমি অস্পৃশ্য নরকের কি? তুমি আমার জাতে তুলতে চেয়েছিলে জানি মদিনীর গলি, কিন্তু শালাবের দোকানে খালি, যাদের জন্য আমি জীবন ত্যাগ করল তারাই আমাকে নিলে না ঠাকুর, তারাই আমাকে নিলে না। অনেক বিরক্ত দেখেছো, এখন বাড়ি চলো তো। এই যাও না, বাড়ি চলো বলছি। যাবে না? আই যাও না। যাবে না? আই যাও না। কথা যদি না শোনো তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। সুরত, তুমি হে, আমি কোথায় এলাম, হে আমি কোথায় এলাম? কি এত খাবার খেতে খেতে কে উঠে গেল গো? কে এসেছিল? কে কে তুমি? কে তুমি? সুরত, সুরত, আমি আমি বাড়ি যাবো। সুরত বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আমাকে বাড়ি নিয়ে চলো সুরত, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো। রাম, ও রাম, চৈতন্য নীলা, চৈতন্য নীলা, আবার কবে হবে রে রাম? সেদিন আবার দেখতে আসবো। না না, তাই বলে নুচি আর খাবনি। হ্যাঁরা, গিরিশ গাড়িতে উঠেছে তো? হ্যাঁ উঠেছে, আপনি চলুন। না তাই বলছিলুম, বড্ড নেশা করেছে তো তাই। গিরিশ গাড়িতে উঠেছে? উঠেছে, তুই দেখেছিস? আমি দেখেছি গিরিশ গাড়িতে উঠেছে। আপনি বাড়ি চলুন। ঠিক আছে চলুন। মা ভবতারিণী, মা গো আমার গিরিশের মঙ্গল করো মা, মা গো আমার গিরিশের মঙ্গল করো, আমার গিরিশের মঙ্গল করো মা। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এসো খাবে, এসো খাবো। সুরত, হ্যাঁ এখনই খাবো, তবে ভাত নয়, এই অমৃতের পরি। ওগো না না, এই সর্বনাশ তুমি করো না। সুরত, এই সর্বনাশ তুমি করো না। তুমি আমাকে বাধা দিও না সুরত, তুমি আমাকে বাধা দিও না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। কে কে ডাকে, কে ডাকে? গিরিশ, গিরিশ বলে কে আমাকে ডাকে? ওগো কে ডাকে? ওই যে ঠাকুরের কণ্ঠস্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। ঠাকুর আমাকে ডাকে? আমি এসেছি, আমি আমি।
কিরে তুই এখনো ঘুমোসনি? এই রাত্রির তৃতীয় প্রহরে আপনি আপনি আমার ঘরে কেন গো? তুই যে আমায় ডাকলি। আমিও ডেকেছি ঠাকুর। রে দাঁড়া, আমি তোর চোখ মুছিয়ে দিচ্ছি। ঠাকুর, এত তোমার দয়া, সমাজের ঘৃণিত জীবদের নিয়ে আমি নাটমঞ্চ গড়ে তুলেছিলাম, তোমার দুর্লভ পদনে দিয়ে তাকে তুমি তীর্থভূমিতে পরিণত করেছিলে, তাকে তুমি প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ, আর আজ আমি আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। ঠাকুর, আমি তোমাকে অপমান করে তাড়িয়ে দিলাম। অপমান করেছিলি নাকি? মাঝে বললে ওতে অপমান হয়নি ঠাকুর? অবুধ শিশু তো বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? হ্যাঁ, সত্যই আমি অবুধ শিশু। বলো বলো ঠাকুর, বলো কিসে আমার চৈতন্য হবে? সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি? সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। তবে চান করে উঠে করবি? চান করলে খিদে পায়। তাহলে খাওয়ার পরে করবি? খাওয়ার পরেই চোখে ঘুম জড়িয়ে আসে। নাম ধ্যান আমি করতে পারবো না ঠাকুর, নাম ধ্যান আমি করতে পারবো। তাও পারবি নি, তাও পারবি নি। তবে দেশ সালাতে আমাকে বকল মাতে। কি বললে ঠাকুর? আমার মতো মহাপাপী তোমাকে বকল মা দেবে? হ্যাঁ হ্যাঁ, তাই নাও, তাই নাও ঠাকুর। তোমাকে আমি বকল মা দিলাম, আমার হয়ে জপ তপ নাম ধ্যান তুমি করো, আমার পাপ নাও, পুণ্য নাও, দেহ নাও, মন নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও, ভালো নাও, মন্দ নাও, আমাকে আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও, শুধু তোমাকে দাও। পার কর গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ দুটি বাড়িয়ে দে মা, চরণ দুটি বাড়িয়ে দে মা। ঠাকুর, এই তো এসেছিস ঠাকুর, এই তো এসেছিস। সাহেবের পোশাক পরে কেন? ও ওরা আসতে দেয়নি বুঝি? তিন দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গিয়েছি, ভক্তরা আমায় প্রবেশ করতে দেয়নি, তাই এই ছলনার আশ্রয় নিয়েছি। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে ঠাকুর? যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো? ঠাকুর, আমাদের ছেড়ে, আমাদের ছেড়ে আপনি চলে যাবেন ঠাকুর? কাঁদছিস কেন রে, কাঁদছিস কেন? জন্মালেই মরতে হবে। ও মা, আমার গিরিশের নেকা সেই গানটা যাবার সময় আমায় একটু শুনিয়ে দে না মা। সেই গানটা, আমি ভবে একা দাও হয়ে দেখা, প্রাণ সখা রাখো পায়, আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। মন মজায় লুকালে কোথায়? মা, মা গো, যে গলায় এত মায়ের নাম করলেন সেই গলায় এই কাল রোগ কেন হলো ঠাকুর? এও তো মায়ের দয়া রে, সে জাগবে। হ্যাঁ, কল্পতরুর কাছে নাকি কত নোক এয়েছিল, তুই এয়েছিলি? না ঠাকুর। কেনে গো কেনে? না চাইতেই যিনি সব দিয়েছেন তার কাছে চাইবার তো কিছুই নেই ঠাকুর। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস।
সব দেবার জন্য যে হাত বাড়িয়ে বসে আছে তার কাছে চাইতে যাব কেন? চাইলে যে কম পড়ে যাবে গো, চাইলে কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। যা যা, আর হয়নি, গায়ে যখন হলুদ মেখেছিস আর কুমিরে ধরবি, আর কুমিরে ধরবি। যা, এবার নিশ্চিন্ত হয়ে ঘরে চলে যা, তোর আর কোনো ভয় নেই। যা ঘরে চলে যা, ঘরে চলে যা। যাবার সময় রাখালে ঠিক গানটি ধরেছে। বিনোদ, বিনোদ আসুন মাস্টার মশাই। কেটা ছেড়ে দিচ্ছ বিনোদ? আগে হ্যাঁ। কেন? এর আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি বিনোদ। বেশ, আর আমি তোমায় কোনোদিন অনুরোধ করব না। তুমি যাই বলো, আমি বুঝতে পারছি নিদারুণ অভিমান নিয়ে তুমি রঙ্গজগৎ ছেড়ে চলে যাচ্ছ। এই বেইমানের প্রতিষ্ঠান তোমাকে হয়তো একদিন ভুলে যাবে বিনোদ, কিন্তু গিরিশ ঘোষ কোনোদিন ভুলবে না, ভুলবে না অমৃত বোস, আর ভুলবে না বাংলার অগণিত নাট্যরসিক। ঠাকুরের আশীর্বাদ তোমার জীবনেই শুভই আসুক বিনোদ, তোমার জীবনেই শুভই আসুক। আমি যাচ্ছি বিনোদ, হয়তো হয়তো আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না বিনোদ। মাস্টার মশাই। বিনোদ, এ কি রাঙা বাবু তুমি? স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে এলোকে নয় পরলোকে। রাঙা বাবু, জানো যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? হ্যাঁ করব, আর সেই জন্য তুমি তোমার কাছে এসেছি। রাঙা বাবু, আজ যে তুমি আমার। তোমার? হ্যাঁ। না না না, এ মোহ থাকবে না রাঙা বাবু, এ মোহ থাকবে না। মোহ যদি হতো তাহলে সবার চোখ এড়িয়ে গেল, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সে ফাঁকি দিতে পারত না। কল্পতরুর কাছে আমি তার মানুষ কন্যাকে বর পেয়েছি। ছি 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 ছি, এত জিনিস থাকতে কল্পতরুর কাছে তুমি ক্রিমিকিটকে চাইতে গেলে নিতে? অন্যের চোখে যে ক্রিমিকিট, আমার চোখে সে কৌস্তব রত্ন। আমি আর পারছি না রাঙা বাবু, আমি আর পারছি না। 12 বছর আমি অভিনয় করেছি, আজ আমার অভিনয় শেষ। আমাকে তুমি নাও রাঙা বাবু, আমাকে তুমি চরণে স্থান দাও। মা, কি হয়েছে রে বিনোদ, তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে? বিনোদকে আমি ঘরে নিয়ে যাচ্ছি মাসি, পরমহংসদেবের কাছে ওকে আমি চেয়ে নিয়েছি। বাড়িতে নিয়ে গিয়ে ওকে আমি আনুষ্ঠানিক বিবাহ করব। কিন্তু আমি আমি কি নিয়ে থাকবো মা? না না, বিনোদকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওরে বিনোদ, আমাকে ছেড়ে তুই চলে যাবি মা, আমাকে ছেড়ে তুই চলে যাবি। চলো বিনোদ, একটু দাঁড়াও, যাবার আগে বাস্তু দেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই। পার করো গো আমায় শ্যামা, আমি অপারে পড়েছি মাগো, বড় অপারে পড়েছি মা, চরণ দুটি বাড়িয়ে চরণ দুটি।